আসসালামু আলাইকুম বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদন কার্যক্রম অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষের অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আজ ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন কার্যক্রমটি শুরু হয়। যদিও বলা হয়েছিল 12:30 এই আবেদন কার্যক্রমটি শুরু হবে, তবে লেট করেই এই আবেদন কার্যক্রমটি শুরু হলো। বন্ধুরা, আবেদন করার জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দিব, সেখান থেকে তোমরা দেখে নেবে, অর্থাৎ প্রথম কমেন্টটা চেক করো। এখানে আসার পর তোমরা দেখতে পাবে সাধারণ জিজ্ঞাসার মধ্যে প্রসপেক্টাস রয়েছে, অর্থাৎ এই বছরের যে প্রসপেক্টাস রয়েছে সেটা, ভর্তি বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া নিয়ে এখানে তথ্য রয়েছে। এছাড়া তোমরা যদি সাধারণ যোগ্যতা, সময়সূচি, পরীক্ষার ফি, ফি দেওয়ার নিয়মাবলী সম্পর্কে জানতে চাও তাহলে এখানে তোমরা ক্লিক করলেই তা জানতে পারবে। এছাড়া নোটিশ বোর্ডে নানা ধরনের তথ্য রয়েছে। যাই হোক বন্ধুরা, আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা আবেদন কার্যক্রম শুরু হয়েছে আজ 4 জানুয়ারি থেকে এবং চলবে 18 জানুয়ারি পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে আজ 4 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত। যারা কোনো কারণে সংশোধন করবে অ্যাপ্লিকেশন, তারা 4 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত তারা এই সংশোধনের কাজটি সেরে নিতে পারবে। এছাড়াও এখানে পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে এ ইউনিট 2 মার্চ, বি ইউনিট 8 মার্চ, বি ওয়ান উপ ইউনিট 3 মার্চ, সি ইউনিট 9 মার্চ, ডি ইউনিট 16 মার্চ এবং ডি ওয়ান উপ ইউনিট 4 মার্চ এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য যা যা দরকার হবে তা আমরা আগে জেনে নিই, তাহলে আবেদন করতে সুবিধা হবে। প্রথমত, তোমার এসএসসি এবং এইচএসসি রোল বোর্ড পাসিং ইয়ারটা প্রয়োজন হবে, অর্থাৎ তোমার এসএসসি রোল বোর্ড পাসিং ইয়ার, এইচএসসি রোল বোর্ড পাসিং ইয়ারটি দরকার হবে। তোমার নিজের মোবাইল নাম্বার প্রয়োজন হবে। যারা দোকান থেকে আবেদন করবে তারা কিন্তু দোকানদারের নাম্বার দিয়ে দিও না, তুমি যে নাম্বারটি ইউজ করো, সবসময় ইউজ করো, সেই নাম্বারটি দিবে, কারণ এখানেই কিন্তু আইডি এবং পাসওয়ার্ড আসবে এবং এটা কোনোভাবেই হারানো যাবে না। এবং তোমার একটি ছবি প্রয়োজন হবে 300x300 পিক্সেলের 150 কিলোবাইটের মধ্যে, অর্থাৎ এটা দৈর্ঘ্য এবং প্রস্থ 300 পিক্সেলের মধ্যে হতে হবে, যা কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দিব। আবেদন ফির প্রয়োজন হবে প্রতিটি ইউনিটের জন্য 1000 টাকা, আমি এটাও দেখিয়ে দিব কীভাবে তোমরা পে করবে। চলো বন্ধুরা, দেরি না করে আমরা আবেদন কার্যক্রমটি শুরু করে ফেলি। বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে রেজিস্টার, এখানে আমাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এখানে তোমার এইচএসসির বোর্ড রোল পাসিং ইয়ারটি দিতে হবে, এসএসসির বোর্ড রোল পাসিং ইয়ারটি দিতে হবে। আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখান থেকে এইচএসসির বোর্ড ঢাকা সিলেক্ট করলাম, এসএসসির বোর্ডও ঢাকা সিলেক্ট করলাম। এবার আমি এইচএসসির রোল এবং এসএসসির রোলটি দিয়ে দিচ্ছি। এবার আমি পাসিং ইয়ারটি দিয়ে দিচ্ছি। এবার আমি সাবমিট অপশন ক্লিক করব। সকল তথ্য দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখন আমার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ তোমার নিজের নাম্বারটি এখানে দিবে, কারো অন্য কারো নাম্বার দিবে না, নিজের নাম্বারটি দিবে। দেওয়ার পর তোমার এখানে একটি কনফার্মেশন কোড আসবে, আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পর আমি সেন্ড কনফার্মেশন কোডে ক্লিক করব। 2 মিনিটের মধ্যে তোমার এই কনফার্মেশন কোডটি আসবে তোমার মোবাইলে। আমার মোবাইলে কোডটি এসে পড়েছে, আমি কোডটি দিয়ে দিচ্ছি। এরপর আমি ভেরিফাই কোডে ক্লিক করব। বন্ধুরা দেখো, বলা হচ্ছে ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড, প্লিজ চেক ইউর মোবাইল ফর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আমার মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু এসে পড়েছে, এবং এখানে তোমার নাম থাকবে, রেজিস্ট্রেশনটা সাকসেসফুল লেখা থাকবে এবং তোমার একটি কোড দেওয়া থাকবে এবং পাসওয়ার্ডও লেখা থাকবে, এবং এই এসএমএসটি কোনোভাবে তুমি হারাবে না। এরপর ক্লিক হেয়ার টু লগ ইন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই উইন্ডোতে তুমি পেয়ে যাবে। এরপর তুমি মোবাইলে যে ইউজার আইডি পেয়েছ, যে পাসওয়ার্ডটি পেয়েছ, সেটা দিয়ে আমরা প্রবেশ করব। সকল তথ্য দেওয়ার পর আমি লগ ইন বাটনে ক্লিক করব। দেখো বন্ধুরা, আমি আমার প্রোফাইলে এসে পড়লাম। নিচের দিকে স্ক্রল করব। শিক্ষার্থীর পার্সোনাল এবং একাডেমিক দুই ধরনের তথ্য দেখা যাচ্ছে। শিক্ষার্থীর নাম, মাদার্স নেম, ফাদার্স নেম এবং মোবাইল নাম্বার এবং দেখা যাচ্ছে। বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ একটি ছবির অপশন রয়েছে যেটা ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ ছবি আমাদেরকে আপলোড করতে হবে। এখানে কিন্তু ছবির মাপটাও বলা হয়েছে, হাইট এবং উইথ 300 পিক্সেলের মধ্যে হতে হবে এবং 150 কিলোবাইটের মধ্যে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো আমি কীভাবে এই ছবিটি রিসাইজ করব। তোমার মোবাইলে থাকা তোমার যে পাসপোর্টে যে ছবিটি রয়েছে সেটা দিয়ে তুমি করতে পারবে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটি কিন্তু তুমি মোবাইলেও করতে পারবে, কম্পিউটারের দোকানে যেতে হবে না। মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে যাই থাকুক না কেন, তুমি গুগলে গিয়ে সার্চ করবে পিকচার রিসাইজ, এটা লিখে সার্চ করবে এবং এটা নিচের দিকে তোমরা স্ক্রল করলে নানা ধরনের সাইট তোমরা দেখতে পাবে। এখানে আসার পর আমি একটি সহজ সাইট বেছে নিলাম, পিকচার রিসাইজ ক্লিক করলাম। ফাইল চয়েস দেখতে পাচ্ছ, এখান থেকে আমি ছবিটি চয়েস করে দিব। এরপর আমি নিউ হাইট নিউ উইথের জায়গায় 300 লিখে দিব, হাইটও 300 লিখে দিব, কারণ আমাকে 300x300 পিক্সেলে করতে হবে। রিসাইজ অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, আমার ছবিটি রিসাইজ হয়ে গেছে। এখন আমি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। সেটা তুমি মোবাইলেও করতে পারো, পিসি বা ল্যাপটপ থেকেও করতে পারো। ডাউনলোড করে ফেললাম, এখন আমি এখান থেকে সেটা আপলোড করে দিব। দেখো বন্ধুরা, আমার ছবিটি আপলোড হয়ে গেছে। এখানে কিন্তু বলা হয়েছে যে খুব সুন্দরভাবেই আপলোড হয়ে গেছে। এবারে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা পালা, অর্থাৎ তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষায় প্রশ্ন উত্তর করতে চাও, বাংলা নাকি ইংরেজি।
আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম। তোমার কোনো কোটা যদি থেকে থাকে FFQ1, FFQ2 অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তান বা মুক্তিযোদ্ধার নাতি নাতনি, ওয়ার্ড কোটা, ট্রাইবাল কোটা, এরকম ধরনের কোনো কোটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমাকে এখান থেকে তা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ক্যান্ডিডেটের কোনো ধরনের কোটা নেই তাই আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করছি না। এবারে নতুন সংযোজন এক্সাম সেন্টার, তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটা চয়েস রয়েছে এক্সাম সেন্টার, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। বন্ধুরা এখানে তিনটি চয়েস রয়েছে, প্রথমে আমি ডিউ ক্যাম্পাস দিলাম, সেকেন্ড চয়েস হচ্ছে আমি সিইউ ক্যাম্পাস দিলাম, এবং থার্ড অপশন হচ্ছে আরইউ ক্যাম্পাস দিলাম। তিনটি চয়েস এখানে আমি করতে পারবো, তো আমি সেভ অপশনে ক্লিক করব। বন্ধুরা সেভ হয়ে গেল। এখন এখানে একটি নতুন অপশন দেখা যাচ্ছে, রিকোয়েস্ট ফর কারেকশন। কারো যদি ভুল না থাকে, অর্থাৎ এখন পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছে, অর্থাৎ ছবি বা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, এই ধরনের কোশ্চেনে যদি বা এক্সাম চয়েস সেন্টারে যদি কোনো ধরনের ভুল করে না থাকো তাহলে রিকোয়েস্ট ফর কারেকশনে ক্লিক করবে না। বন্ধুরা এটা ক্লিক করার সাথে সাথে তোমাকে কিন্তু ৩০০ টাকা পে করতে হবে, নাহলে কিন্তু তুমি পরবর্তী অ্যাপ্লিকেশনই করতে পারবে না। তাই রিকোয়েস্ট ফর এই কারেকশন এই অপশনটিতে কোনোভাবেই যেন ক্লিক না পড়ে। হ্যাঁ, তোমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি ক্লিক করতে পারো, এতে কোনো সমস্যা নেই। একাডেমি শিক্ষার্থীর ব্যক্তিগত অর্থাৎ SSC এবং HSC তথ্য দেখা যাচ্ছে। এরপর আমি অ্যাপ্লিকেশনে চলে যাব। শিক্ষার্থী একটি ইউনিটে আবেদন করবেন, অর্থাৎ বি ইউনিটে আবেদন করবেন। আমি বি ইউনিটটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই বি ইউনিটে ক্লিক করব। এভাবে তোমরা একাধিক ইউনিটে আবেদন করতে পারবে। আবার তুমি যদি B1, C1 ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করো তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো বন্ধুরা, বি ইউনিটে ক্লিক করে যখন আমি অ্যাপ্লাই ক্লিক করলাম তখন একটি বিলার নাম্বার দেখা যাচ্ছে এবং অ্যামাউন্ট দেখা যাচ্ছে ১০০০ টাকা। এখন তোমাকে বিকাশ বা রকেটের মাধ্যমে সেটা পেমেন্ট করতে হবে। এখন এই যে বিলার নাম্বারটি সেটা অবশ্যই সেভ করে রাখবে, এটা অলরেডি তোমার মোবাইলে SMS মাধ্যমে এসে পড়েছে। চলো বন্ধুরা আমরা পেমেন্টটাও সেরে ফেলি। বিকাশ অ্যাপসটা আমি ওপেন করব। বিকাশ অ্যাপসটা ওপেন করে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে এডুকেশন ফ্রি নামের একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, এখান থেকে চিটাগং ইউনিভার্সিটি আমি খুঁজে বের করব, ইউনিভার্সিটি অফ চিটাগং। এখান থেকে আমি January 2024 সিলেক্ট করে দিব। এখন আমি বিলার নাম্বারটি দিব, যে বিলার নাম্বারটা অলরেডি আমি আমার মোবাইলে পেয়েছি, তো এটা আমি দিয়ে দিলাম। এখানে আমি প্রসিড করব। দেখো বন্ধুরা এখানে কিন্তু বিলার আইডিটা দেওয়ার সাথে সাথে শিক্ষার্থীর নাম দেখা যাচ্ছে এবং আনপেইড দেখা যাচ্ছে। এরপর আমি ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব, দিয়ে দিলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা সব তথ্য দেখা যাচ্ছে। এখন আমি ট্যাপ করে ধরে রাখব, ক্লিক হয়ে গেছে, SMSও এসে পড়েছে, বিকাশের সব টাকা কেটে নিয়েছে সেটার SMSও এসে পড়েছে। অবশ্যই SMSগুলো ডিলিট করবে না, এগুলো তোমার কাছে রাখবে। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করব। এখানে একটি রিসিপ্ট দেখা যাচ্ছে, চাইলে আমি সেই রিসিপ্টটি ডাউনলোড করে রাখতে পারি, না করলেও কোনো সমস্যা নেই। এখন আমি অ্যাপ্লিকেশনে ফেরত চলে যাই। বন্ধুরা যেহেতু আমার পেমেন্ট হয়ে গেছে, এখন আমি ক্লিক হেয়ার টু রিলোড দিস পেজ এই অপশনটিতে ক্লিক করব। নিচের দিকে দেখো বন্ধুরা বলা হয়েছে বি ইউনিট, এখানে বিকাশের মাধ্যমে ইতিমধ্যে পেমেন্ট করে ফেলেছি। এখানে পেমেন্ট স্লিপ নামের একটি অপশন রয়েছে, শো অপশনটিতে ক্লিক। দেখো বন্ধুরা এখানে শিক্ষার্থীর নাম দেখা যাচ্ছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ইউনিট নেম, বিলার নাম্বারটি দেখা যাচ্ছে, পেমেন্ট কিভাবে করেছি সে তথ্য দেখা যাচ্ছে, কয়টা বাজে পেমেন্ট করেছি সব কিছু দেখা যাচ্ছে। চাইলে আমি এটা ডাউনলোড করে রাখতে পারি। তুমি যদি অন্য কোনো ইউনিটে আবেদন করতে চাও তাহলে এখানে যে ইউনিটে তুমি আবেদন করতে চাও সেখানে ক্লিক করে তুমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সাথে সাথে আগের মতোই পেমেন্ট করে তুমি অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এভাবে একটি প্রোফাইলের মাধ্যমে তুমি একাধিক জায়গায় আবেদন করতে পারবে। আশা করি পুরো প্রক্রিয়াটি তুমি বুঝতে পেরেছ। আপাতত কাজ শেষ, এখন সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে তুমি এসে লগ আউট বাটনে ক্লিক করবে, তাহলে তোমার প্রোফাইলটা লগ আউট হয়ে যাবে। আর পরবর্তীতে তুমি পরবর্তী লগইন অপশনে ক্লিক করে তুমি আইডি পাসওয়ার্ড দিয়ে আবার প্রবেশ করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে কীভাবে আবেদন করতে হয়, পেমেন্ট সহ সকল তথ্য জানার চেষ্টা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।